ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 9 তারিখ স্বপ্নে দেখছে আল্লাহর পয়গাম্বর চুলগুলা এলোমেলো। আমাদের নবীজির মাথার চুলগুলা এলোমেলো, নবীজির শরীর মুবারকের মধ্যে দুলাবালি লাগিয়া রইছে, নবীজির হাতের মধ্যে একটা বোতল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, নবী গো, এই দুলি মিশ্রিত অবস্থায় আপনি কোথায় যাইতেছেন? আপনার মাথার চুলগুলো এলোমেলো, আপনার হাতের মধ্যে একটা বোতল দেখা যাইতেছে, আপনি কোথায় যেন যাইতেছেন? আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন, ও আব্দুল ইবনে আব্বাস, তুমি জানো না ওই কারবালার ফুরাত নদীর কিনারায় আমার নাতি হুসাইনকে নির্মমভাবে শহীদ করছে, আমি নবী বোতল লইয়া যাইতেছি রক্ত আনার জন্য, আমার নবীর আমার নাতির রক্তগুলো আমি জমা করব, হাসরের কঠিন ময়দানে আমার নাতির পক্ষে আমি আল্লাহর দরবারে বিচার চাইব। জুরে কোন সুবহানাল্লাহ, মাই আয়া নাহি হো মুসাফির না সমজো, মাই আয়া নাহি হো বুলায়া গায়া হো, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমজো, মাই আয়া নাহি কেন করতেছো? মেহমা বনাকর সতায়া গায়া হো, কে মেহমা বনাকর সতায়া গায়া হো, মাই রুয়া নাহি হো রুলায়া। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমজো, মাই আয়া নাহি হো বুলায়া গায়া হো, ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস ثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى
innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima sallallahu 'ala muhammad sallallahu 'alaihi wa sallam sallallahu 'ala muhammad sallallahu 'alaihi wa sallam nahi do jahan mein misal muhammad jamal khuda hai kamal muhammad sallallahu وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله kashafat duja bi jamalihi hasunat jami'a khisalihi sallu alaihi wa alihi Allahumma salli wa sallim wa barik alaihi muhabbat zikr kori la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Alhamdulillah Uttar Sohilpur Purbo Parar Samasto Murdegane Ruher Mahfirat Kamonai Askri Barshik Waz Mahfiler Sammanito Sabhapati Otro Jame Masjider Khatib Allama Hazrat Maulana Joinal Abidin Saheb Damat Barakatuhum আজকের মাহফিলের সহ-সভাপতি জনাব এতিম আলী সরদার সাহেব আজকের মাহফিলে আপনাদের সামনে বয়ান করবেন আল্লামা আব্দুল কুদ্দুস পীর সাহেব হুজুর বয়ান করবেন আল্লামা কামালউদ্দিন কাসিমী সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেককার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশারের নামাজ আদায় করার পরে আল্লাহর গর মসজিদে দিনের আলোচনা কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতে আমরা সকলেই জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে সূরাতুল বাকারা থেকে মশহুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসে মুবারাকাকে সামনে রেখে অল্প সময় আমলের নিয়তে মুজাকারা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আজকে আমাদের যুব সমাজ দুনিয়ার গুনার কাজে লিপ্ত আছে, শাস্তলের মধ্যে বসে বসে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত, কোনো কোনো যুবক মোবাইল লইয়া লিপ্ত, অনেকেই আসরের নামাজ পড়ছে না, অনেকেই জুম্মার নামাজ পড়া গেছিল আবার নিয়ত করছে আগামী শুক্রবারে আইব। কথা বলেন ঠিক কিনা? শুধু শুক্রবারের নামাজ পড়লেই চলবে না, দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে পুরুষেরা আদায় করতে। আল্লাহর ওলিদের ঘটনা আমরা শুনছি, কিতাবে পাইছি, তকবিরে উলা ছুটে গেছে গা, একটা তকবিরে উলা ছুটছে, চল্লিশ বছর পর্যন্ত এই তকবিরে উলাটার জন্য কানছে, সুবহানাল্লাহ। নবীজির একজন জলিল কদর সাহাবি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে না, ফজরের নামাজের পরে এমন ভাবে কান্না আরম্ভ করছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে না। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। কোন সময়? ফজরের আজানের আগে, গভীর রাত্রের যেই নামাজ, নফল রোজার মধ্যে হাদিসের মধ্যে আসছে, নফল রোজার মধ্যে দামি রোজা হইছে মুহররমের রোজা, আর নফল নামাজের মধ্যে দামি নামাজ হইছে তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, আমরা যে নফল রোজা রাখি এর মধ্যে সবচেয়ে দামি নফল হইছে মুহররম মাসের দশ তারিখের রোজাটা, আর আমরা যে নফল নামাজ পড়ি এই নফল নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا। আমার আপনার পয়গম্বরের কিছু অতিরিক্ত আমল ছিল, এর মধ্যে নবীজির অতিরিক্ত আমলগুলোর মধ্যে একটা আমল হলো তাহাজ্জুদের আমল। জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের আমল ছাড়ছে না আমার নবী। আমরা নবী তাহাজ্জুদের আমল ছাড়ছে না, আর আমরা উম্মত হইয়া বছরের পর বছর দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি না। কথা বলেন, আমরা কেমন উম্মত? তো যেই কথাটা বলতেছিলাম, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে গা, এমন কান্না আরম্ভ করছে, পরের দিন ঘুমাইছে, তাহাজ্জুদের সময় যখন হইছে শয়তানে গিয়া ডাকতেছে, সুবহানাল্লাহ। জুরে কে ডাকে? শয়তান খুব ভালো মানুষ,
শয়তান আল্লাহর সাথে কন্টাক্ট কইরাইছে আদম সন্তানদের জাহান্নামে পাঠাইবো, নাউজুবিল্লাহ বল। আর আল্লাহ তাআলা শয়তানকে কইছে তুই আমার উম্মতের দিয়া আমার বান্দারে দিয়া জাহান্নামের কাজ করাইবে, আর আমি আল্লাহ একটা রহমতের দৃষ্টি দিয়া তারে তওবা করামু। একটা তওবার দ্বারা আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সেই শয়তান যেই শয়তান আল্লাহর সাথে কন্টাক্ট কইরাইছে আমরারে জাহান্নামে পালাইব, সেই শয়তানে গিয়া তাহাজ্জুদের সময় আমিরে মুয়াবিয়ারে ডাকে যে হুজুর উঠেন, তাহাজ্জুদের সময় হইছে, তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তুমি কে, কে তুমি আমাকে ডাকো, তোমার পরিচয়টা কি জানতে চাই? মিস্টার ইবলিস শয়তান বলতেছেন আমার নাম ইবলিস, আমি শয়তান, আমি আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতেছি। আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তোমার কাম তো মানুষকে ঘুম পাড়ায় রাখা, তোমার কাজ তো হইলো মানুষকে তাহাজ্জুদ থেকে ফিরানো, তুমি আমাকে তাহাজ্জুদের জন্য কেন ডাকো? তখন শয়তান বলতেছে হুজুর গতকাল আপনার তাহাজ্জুদটা মিস করাইয়া ছিলাম, গতকাল তাহাজ্জুদ মিস করানোর পরে আপনি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়তে না পাইরা এমন একটা কান্না করেছিলেন, যে কান্নার কারণে আমার আল্লাহ আপনাকে অনেক উপরে উঠাইয়া দিয়েছে। তাহাজ্জুদ না পড়িয়া কান্না করেছেন, ও আমার মালিক তাহাজ্জুদ পড়তে পারি না, আপনি কান্না করেছেন কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আমার আল্লাহ সারা জীবন আমল কইরা আপনি যতটুকু উপরে উঠেছিলেন একদিন কান্দিয়া এর থেকে বেশি উপরে উইটা গেছেন, সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর সাহাবি তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে গেছে এই জন্য কানছে, আর আমরা হাজার হাজার রাকাত ফরজ নামাজ কাজা করতেছি আমাদের খবর নাই। আপনাদের উত্তর সুহিলপুরের সবাই আজকে এশার নামাজ পড়ছে। ও মুসলমান যুবক ভাই, আজকের এশারের নামাজটার জন্য মাওলার দরবারে তুমি কি জবাব দিবা? যখন এক ওয়াক্তের নামাজের জন্য মাওলা তোমাকে ধরে ফেলবে, কবরের মধ্যে তুমি মাওলার সঙ্গে কি জবাব দিবা? এক ওয়াক্তের নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতুইব, এই কথাটা সবাই জানে, এরপরেও মসজিদে আসে না, নামাজ পড়ে না, তার কারণ হলো কবরের ভয় দিলের ভিতরে নাই। জাহান্নামের আগুনের ভয় দিলের ভিতরে নাই, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে সাক্ষাতে হিসাব দিতে হইবে, এই কথাটা আজকে আমাদের দিলের ভিতর থেকে বাহির হইয়া গেছে। আজকে আমাদের দিলের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকছে, দুনিয়ার জন্য এত চেষ্টা করতেছি এরপরেও আমাদের পেরেশানি যাইতেছে না, দুনিয়ার জন্য এত পেরেশান এরপরেও আমাদের পেরেশানি কমতেছে না, তার কারণ হইল দুনিয়ার শান্তি যার কাছে চাওয়ার কথা ছিল সে আল্লাহর কাছে না চায়, আমরা দুনিয়া ওয়ালাদের কাছে চাইতেছি যার কারণে আমরা শান্তি পাইতেছি না, কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মানুষের কাছে পয়সা আছে কিন্তু কোনো ঘরের মধ্যেই শান্তি নাই,
দুনিয়ার আসবাবের মধ্যে শান্তি, এই কথাটা ভুল। একমাত্র ঈমান আর আমলদারির মধ্যে শান্তি আর কামিয়াবি, কথা বলেন ঠিক কি না? একমাত্র আমল করলেই শান্তি পাবেন, নামাজ পড়লেই শান্তি পাবেন, পর্দা করলেই শান্তি পাবেন, ছেলে মেয়েরে নামাজ পড়াইলেই শান্তি পাবেন, সংসারে পয়সা থাকবে না কিন্তু শান্তি এরকম ভাবে আল্লাহ আপনার ঘরে দান করবে, আসমান থেকে আল্লাহ তাআলা গায়েবী শান্তি আপনার ঘরে আল্লাহ পৌঁছে। ও মুসলমান, আজকে রিজিকের জন্য পেরেশান, আজকে অসুস্থ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পেরেশান, আজকে দুনিয়ার বিপদে পড়া লইছি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য পেরেশান। কিভাবে পাইব, কার কাছে চাইলে মুক্তি পাব, ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আমরা শুধু অসুস্থ হইলে ডাক্তারের কাছে গিয়া ঘুরি, আমরা শুধু কোনো মুসিবতে পড়লে মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়া ঘুরি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দারে আমার কাছে চাও, চাইলে আমি খুশি, না চাইলে আমি বেজার। সুবহানাল্লাহ, একজনই আছে চাইলে খুশি না চাইলে বেজার, তিনি কে? জোরে বলেন, তিনি কে? একজনই আছে, যত চাইবেন তত খুশি। ও মুসলমান, দুনিয়ার মাজারের মধ্যে গিয়া ছেলে চাই, দুনিয়ার গাইরুল্লাহর কাছে গিয়া সন্তান চাই, আমার আল্লাহ বড় বেজার হয়, আল্লাহ বড় কষ্ট পাই। কারণ আপনি যদি বাড়ির গিয়া দেখেন আপনার বিবিটা আরেক পুরুষের সাথে কথা বলতেছে, কেমন লাগবো? কষ্ট লাগার কথা নেই, কথা বুঝিননি আপনারা? বাড়িতে যাইয়া যদি আপনার আপনার স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি সারাটা দিন গাম জোড়া পরিশ্রম করেন, যে বিবি ছেলেমেয়ের জন্য আপনি শরীর গাম জড়াইয়া সারাদিন রিক্সা চালান, ব্যানগাড়ি চালান, আপনি যদি দেখেন আপনার বিবিটা আরেকজন পুরুষের সঙ্গে কথা বলতেছে, কেমন লাগবো? কষ্ট লাগার কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি, বানাইছে কে? আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়াছি রে বান্দা, তোমারে দেখার জন্য চোখ দিয়েছি, তোমারে শোনার জন্য কান দিয়েছি, তোমারে বলার জন্য মুখ দিয়েছি, তোমার কাজ করার জন্য তোমাকে হাত দিয়েছি, ও আমার বান্দা বান্দি তোমার চলার জন্য আমি আল্লাহ পা দিয়েছি, চিন্তা করার জন্য দেমাক দিয়েছি, দিন চিন্তা করার জন্য কলব দিয়েছি, এত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিছি, তুমি আমি আল্লাহরে চাইরা অন্য দিক দিয়া ঘুরতেছো, আমি আল্লাহ বড় কষ্ট পাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বড় কষ্ট পাই, কারণ আল্লাহ তাআলা মানুষ বড় আদর কইরা বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত কইরা বানাইছে। ও মুসলমান, এত মহব্বত কইরা বানাইছে, ছয় দিনে আল্লাহ আসমান জমিন বানাইছে, ছয় দিনে আল্লাহ পাহাড় পর্বত বানাইছে, ছয় দিনে আল্লাহ মাখলুকাত বানাইছে, আপনি আর আমারে ছয় দিনে বানাইছে না, আমরারে বানাইছে আল্লাহ নয় মাসে মার গর্বে, কথা বলেন ঠিক কি না? ইচ্ছা করলে আল্লাহ আমরারে ছয় দিনে বানাইতে পারতুনি, এক সেকেন্ডে বানাই লিতে পারো, কারণ আল্লাহ বলেন কুন ফায়া কুন, আল্লাহ যদি বলে হও তাহলেই তো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ যদি বলতাম হয়ে যাও তাহলেই তো তোমরা সৃষ্টি হয়ে যাইতা, আমি আল্লাহ অল্প সময়ে তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ বড় মহব্বত কইরা বানাইছি, বান্দারে নয় মাসে মার গর্বে আস্তে আস্তে কইরা আমি আল্লাহ তোমার অঙ্গগুলা বানাইছি, জুরে কন সুবহানাল্লাহ। 40 দিন পরে পরে আমি আল্লাহ পরিবর্তন করছি, প্রথম 40 দিন বীরজা আকারে রাখছে মার রেহেমের ভিতরে, এরপরের 40 দিন আল্লাহ তাআলা রক্তের টুকরা বানায় আল্লাহ তাআলা রাখছে 40 দিন, এরপরের 40 দিন আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইছে,
এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাটাকে তার মার রহমের ভিতরে কয় ইঞ্চি মার রহমটা 4 থেকে 5 ইঞ্চি ও মুসলমান যুবক 4 থেকে 5 ইঞ্চি ওই মার রহমটার ভিতরে আমার আল্লাহ কত সুন্দর কইরা বানাইছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন বান্দাটার কপাল বানাইবো কপাল কি বানাইবো কথা বলেন যখন আল্লাহ আল্লাহর বান্দাটার কপাল বানাইবো তখন ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দার কপাল বানামু আপনার বান্দার মাথা বানামু আপনি হুকুম দিলে আমরা বানায়া লাইতাম আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার বান্দার কপাল তোমরা বানাইবা না আমার বান্দার কপাল আমি আল্লাহ কুদরতি হাতে বানাইবো সুবহানাল্লাহ ফেরেশতারা বলেন ওগ রব্বুল আলামিন আপনার হুকুমে হাত বানাইছি আপনার হুকুমে আপনার বান্দার পাও বানাইছি আপনার বান্দার পুরো দেহের যা কিছু আছে আপনার হুকুমে আমরা বানাইছি কপালটা বানাইলে মাথাটা বানাইলে অসুবিধা কি আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা না না মাতার মধ্যে একটা কপাল আছে ওই কপালটা দিয়া আমার বান্দা আমারে সেজদা দিব জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান সেজদা পাওয়ার মালিক কে সিজদাতুন ওয়াহিদা খাইরুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা একটা সেজদা আল্লাহ তাআলার কাছে এত দামি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লাই রাখেন আর একটা মুমিনের সেজদা আরেক পাল্লাই রাখেন মুমিনের সেজদার পাল্লাটা মওলার দরবারে ভারী হইয়া যাবে আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে আমার বান্দা এই কপাল দিয়ে আমারে সেজদা দিব এই কারণে আমার বান্দার কপালটা আমি আল্লাহ কুদরতি হাতে বানামু ও মুসলমান যখন আল্লাহর কোন বান্দা কি কপাল লয়া গায়রুল্লাহর কাছে যায় যখন আল্লাহর কোন বান্দা কি কপাল লয়া মূর্তিরে সেজদা দিত যা কোন গাছে সেজদা দিত যা কোন সূর্যরে সেজদা দিত যা আল্লাহ বড় কষ্ট পায় আল্লাহ বড় কষ্ট পায় যখন আল্লাহর বান্দা কি কপাল লয়া কোন মাজারে গায়রুল্লাহরে সেজদা দিত যা আল্লাহ বড় কষ্ট পায় আল্লাহ ডাক দিয়া কই বান্দারে আমি কি তোরে এই জন্যই বানাইছিলাম জোরে কর নাউজুবিল্লাহ কে বানাইছে সেজদা দিব কারে ইবাদত করব কার আমল করব কার আল্লাহ তাআলার জন্য যা কিছু চাইব মালিকের কাছেই চাইব মুসিবতে পড়ছি কার কাছে চাইব মুসিবত কার পক্ষ থেকে আইছে কথা বলেন আমাদের গ্রামের একটা লোক একটা ফাউকা চালাইছে পা একটা নাই গতকালের আগের দিন গেছে ছেলের বাসা ব্রাহ্মণবাড়িয়া রিস্কার থেকে ফইরা আবার যে বালা ফাউডা আছে হিদে আবার ভেঙে গেছে ও মুসলমান আজকে আমরা দুনিয়ার যত মুসিবতে আমরা পড়ছি না কেন অনেকে আছে মুসিবতের মধ্যে পড়িয়া ধৈর্য হারাইলা মহিলারা দিকেন বেশি বেশি ও খুদার ঘরের খুদা খালি আমারে ওই দেখছে নাউজুবিল্লাহ জোরে কোন আমাদের নন্দনপুরের একটা ছেলে হাফেজ আলেম গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করছে আপনারা মনে হয় অনেকেই শুনেছেন বিবাহ করছে মাত্র 40 দিন হইছে বালা কইরা বউরে চিন্না ও সারছে না ঢাকা এক মসজিদে চাকরি হইছে ডেঙ্গু মশা কামড় দিছে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে কথা কোন ঠিক কি না মুসিবত কার পক্ষ থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বিভিন্ন সময় যে বিভিন্ন মুসিবত তোমার উপরে আসে এই মুসিবতের মাধ্যমে আমি তো আল্লাহ তোমারে পরীক্ষা করি পরীক্ষা কি করে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি
ও আমার বান্দা তুমি আমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াব হওয়ার জন্য তোমার ধৈর্যের গুণ থাকতে হইবে। কিসের গুণ থাকতে হবে? ধৈর্যের গুণ। কথা বলেন, কিসের গুণ? ও মুসলমান, গরিবই একটা মুসিবত। পাশের গড়ওয়ালা বড় ধনী মানুষ, আমি গরিব মানুষ, এক বেলা আনলে তিন বেলা খাইতাম পারি না, এই গরিবিটা একটা মুসিবত। কথা কন, এই গরিবি ছেলে মেয়ে অনেক সময় উপাস থাকে, সঠিকভাবে খাওয়াইতাম পারি না, মুসিবত কিনা? এটাও একটা মুসিবত। আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জুউ, আমি আল্লাহ তোমাকে খিদার যন্ত্রণা দিয়া তোমারে পরীক্ষা করুম। কারণ আমরা নবীকে আল্লাহ তাআলা এত কিছু দান করেছিল, আমরা নবী এক বেলা খাইছে আরেক বেলা খাইতে পারছে না, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বানাইতো না, যেই নবীকে না বানাইলে আদম নবীকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে পাহাড় পর্বত বানাইতো না, সেই নবী এক বেলা খাইছে তিন বেলা খাইতে পাইছে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে খাবার নাই, এশারের নামাজ পড়ে গড়ে গেছে, বিবির কাছে গিয়ে বলতেছেন বিবি গো কোনো খাবার দাবার আসেনি। নবীজি দু জাহানের বাদশা, এশার নামাজ পড়া ঘরে গেছে, জিজ্ঞাসা করলো কোনো খাবার দাবার আসেনি। আল্লাহর পয়গম্বরের স্ত্রী চোখ দিয়া পানি ছাড়তে আরম্ভ করছে, কান্না আরম্ভ করছে, কি বুঝলেন ঘরে খাবার আছে? কথা বলেন, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন বিবি কান্দিও না কান্দিও না, একটু পানি দাও, আমি একটু পানি পান করব, পানি পান করে আমি রাত্রি যাপন করব। জোরে কন সুবহানাল্লাহ। ও মুসলমান, অথচ নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিল, ও আমার হাবিব আপনি যদি বলেন ওহুদ পাহাড়, ওহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানাইয়া দিমু, আপনি যদি আমার কাছে দরখাস্ত করেন ওহুদ পাহাড়টা আপনাকে আপনার জন্য আমি স্বর্ণ বানাইয়া দিমু, আর ওহুদ পাহাড়টা আপনার পিছনে পিছনে ঘুরবে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন মৌলা আমি দুনিয়ার এই পাহাড়ের স্বর্ণ, স্বর্ণের পাহাড় আমি চাই না, আমি দুনিয়া চাই না, কারণ আমি নবী যদি দুনিয়া চাই তাহলে আমার উম্মতগুলা দুনিয়াদার হইয়া যাবে। আমি নবী কি চাই না? দুনিয়া চাই না, আর আমরা দুনিয়া চাই না। নবী কি বলছে? আমি দুনিয়া চাই না আর আমরা দুনিয়া চাই না। হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি আলাই একটা গরিব মহিলা ছিলেন, মানুষের বাড়িতে কাজ করত, মানুষের বাড়িতে রাবিয়া বসরিয়া কাজ করত, এত গরিব ছিল, যার বাড়িতে কাজ করত তাকে গিয়া বলতো দিনের বেলা কাজ করমু, আমি রাত্রের বেলা কোনো কাজ করব না। জিজ্ঞাসা করা হইল রাবিয়া গো তুমি দিনের বেলা কাজ করবা রাত্রে কাজ করবা না, কারণটা কি? রাবিয়া বসরিয়া ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মালিক শুনো, আমি দুনিয়ার এই জিন্দগিটাকে দুই ভাগ করছি, দিনের বেলা দিয়া দিছি দুনিয়ার মালিক রে, আর রাত্রের বেলাটা দিয়া দিছি আমার আসল মালিক রে। জুরে কন সুবহানাল্লাহ। দিনের বেলা দিয়া দিছি দুনিয়ার মালিককে, আর রাত্রে দিয়া দিছি আমার আসল মালিক। ও মুসলমান, ও আমাদের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনেন, রাবিয়ার ঘরের মধ্যে খাবার ছিল না,
কিন্তু এই রাবিয়া বসরিয়া কোনোদিন আমল সারছে না, এই রাবিয়া কুসরিয়া কোনোদিন আল্লাহরে আল্লাহরে কোনোদিন ভুলছে না, কথা বলেন ঠিক কি না? কিতাবের মধ্যে ঘটনা আছে, রাবিয়া বসরিয়া এত বড় নেককারিনী ছিল, এত বড় আল্লাহ ওয়ালি ছিল, এত বড় আল্লাহর মহব্বতের বান্দি ছিল, সুর গেছে রাবিয়ার ঘরে চুরি করব, সুর গিয়া আল্লাহর ওলি হয়ে গেছে, জুরে কোন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আজকে আপনি বলেন আপনি গরিব মানুষ, রাবিয়া বসরিয়ার থেকে আপনি বেশি গরিব? রাবিয়া বসরিয়ার ঘরের মধ্যে সুকেস ছিল না, কেবিনেট ছিল না। আজকে আমাদের ঘরগুলা গিয়া দেখেন স্বামীর সাথে ঝগড়া করে, ইতা কিন্না দৌ হিতা কিন্না দৌ, বিড়ির ফুসে না, একটার পরে একটা ঘরে খালি মাল ওই জুড়াইতেছে। ও মুসলমান আমার মা, রাবিয়া বসরিয়া এত গরিব ছিল কিন্তু রবের সাথে এমন গভীর সম্পর্ক ছিল, সুর গেছে চুরি করত, রাবিয়ার ঘরে গিয়া সুরা বেড়া আল্লাহর ওলি হইয়া গেছে। রাবিয়া বসরিয়ার ঘরে চুর গিয়া ঢুকছে, রাবিয়া বসরিয়া নামাজের মধ্যে কি করে কথা বলেন, নামাজ পড়ে, নামাজ কথা বলেন কি করে, নামাজ পড়ে, এশারের নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে রাবিয়া বসরিয়া, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া মধুর কণ্ঠে মৌলার সাথে কথা বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে যখন আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে, ও মুসলমান কুরআন তেলাওয়াতের কথা যখন আসছে, একটা হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে শুনাই। মহরম মাসের 8 তারিখ রাত্রে মাগরিবের নামাজ পড়াইছে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে। কোন নামাজ কথা বলেন, মাগরিবের নামাজ, মহরম মাসের 8 তারিখ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজটা পড়াইছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 70 থেকে 72 জন সাহাবি ছিল, পুরুষ মহিলারা মিলে। ওই পাশে ইয়াজিদের বাহিনী, মহরম মাসের 8 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘেরাও দিয়ে রাখছে ইয়াজিদের বাহিনী। যারা আসছিল তারা কি কাফের না মুসলমান? মুসলমান। মহরমের 10 ইয়াজিদের আর হুসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধটা হইছিল মুসলমানে মুসলমানে, কথা কয় না, যদিও মুনাফিকদের চক্রান্ত ছিল কিন্তু যুদ্ধটা হইছিল মুসলমানে মুসলমানে, মুসলমানে মুসলমানে যুদ্ধ হইয়া পৃথিবীর এত বড় ক্ষতি হইছে। আব্দুল্লাহ ইবনে সাবা নামে একটা মুনাফিক ছিল ইহুদি, হে মুসলমানদের এত ক্ষতি করছে, ই আব্দুল্লাহ ইবনে সাবা দুইটা যুদ্ধ করাইছে, একটা হইল উটের যুদ্ধ আলী রাদিয়াল্লাহু আনহু আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দুইজন দিয়া, আর আরেকটা যুদ্ধ করাইছে জঙ্গি সিফিন, সিফিনের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজন দিয়া যুদ্ধটা করাইছে। সবটা যুদ্ধ করাইছে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইহুদি আছিল। ই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানে মুসলমানে যুদ্ধ করায়া ওই সময় প্রায় নবীজির 90,000 সাহাবি ওই দুইটা যুদ্ধে শাহাদত বরণ করছে। তাহলে
ইয়াজিদ বাহিনীর সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে জিহাদরা হয়েছিল এটা মুসলমানে মুসলমানের যুদ্ধ। আর তারিখ রাতে যখন কুরআন মাগরিবের নামাজ পড়াইবে, ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ পড়াই, কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে, কথা বুঝিন নি আপনারা? ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ পড়ে কেরাত পড়ে জোরে, যখন এশারের নামাজ পড়ে কেরাত পড়ে জোরে, যখন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব কেরাত পড়ে, তিন ওয়াক্ত কেরাত হইছে জোরে, আর জোহর আর আসরে কেরাত আস্তে। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কেরাত আরম্ভ করছে মাগরিবের নামাজে, উনার পাশে ছিল ইয়াজিদ বাহিনী, তখন তাদের কানেও হুসাইনের কোরআনের তেলাওয়াত দিয়া লাগছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে জোরে জোরে তেলাওয়াত করতেছে, যখন ইয়াজিদ বাহিনী ওই বাহিনীগুলা যখন আসছে তাদের কানেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াতের আওয়াজ গিয়া লাগছে, তারা দৌড়ে আইছে যে নবীর নাতির পিছনে মাগরিবের নামাজটা ফয়রাই জোরে কন সুবহানাল্লাহ। আবার এশারের নামাজ পড়াইছে, এশারের নামাজের মধ্যেও কেরাত পড়ছে জোরে জোরে। ইয়াজিদ বাহিনী যেই বাহিনীগুলা ছিল তারা দৌড়ে আসছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে 8 তারিখে মাগরিবের নামাজে পড়ছে, এশারের নামাজে পড়ছে। তার কারণ হইল তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত বড় মজা লাগতো, জোরে কন সুবহানাল্লাহ। নবীর নাতি তেলাওয়াতটা মজা লাগতো না? উনারে তো মুনাফিকরা দুকা দিয়ে আনছে, দুকা দিয়া 320টা সিডি পাঠাইছে উনি মদিনা থেকে কুফা আসার জন্য। যখন ফুরাত নদীর কিনারায় ওনাকে আটকায়া ফেলাইছে, তখন হযরত হুসাইন ভাঙ্গারি দৈনিয়া কয়েকটা কবিতা পাঠ করেছিল, যেই কবিতাগুলা আল্লামা ইকবাল উনার ভাষায় উনি ব্যক্ত করে গেছে। কবিতার মধ্যে বলছিল, মুজে কো পাওয়ালো মুসাফির না সমজো, মাই আয়া নহি হো বুলায়া গায়া হো। খুব হৃদয় বিদারক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও কুফাবাসী, আমি তো আইছি না, আমার তো তোমরা দাওয়াত কইরা আনছো, দাওয়াত কইরা তোমরা আমাকে তোমাদের এলাকায় আইন না, আজকে এই বেঈমানিটা তোমরা কেন করতেছো? মাই আয়া নাহি হো বুলায়া গায়া হো, কে মেহমা বানা কর সতায়া গায়া হো, কে মেহমা বানা কর সতায়া গায়া হো, মাই রুয়া নহি হো রুলায়া গায়া হো, খুদা জানে কেসে হে মুঝে কো পাওয়ালো মুসাফির না সমজো, মাই আয়া নহি হো বুলায়া গায়া হো। ও মুসলমান, এই কারবারার ইতিহাসটা একটা হৃদয় বিতারক ইতিহাস, এই ঘটনা বললে রাত্রি শেষ হয়ে যাবে। ও মুসলমান, এখানে আমি একটা কথা আপনাদেরকে বইলা যাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 তারিখ রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের দরে হঠাৎ কইরা ঘুম থেকে লাফায়া উঠছে,
লাফায়া ঘুম থেকে উঠে গেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওনার একটা বোন ছিল যার নাম ছিল জৈনব। বোনটার নাম কি ছিল? জৈনবে জিজ্ঞাসা করলেন, ভাইজান এইভাবে আপনি লাফায়া উঠলেন কেন জানতে চাই? 9 তারিখ রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখে লাফায়া উঠছে ঘুম থেকে। জৈনবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আপন বোন জৈনব জিজ্ঞাসা করলো, ভাই এইভাবে ঘুম থেকে উঠছেন কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়া পানি সাইরা কান্দে ডাক দিয়ে বলেন, জৈনব নানা বাইরে স্বপ্নে দেখছি, আমার নানাজিকে আমি স্বপ্নে দেখছি, আমার নানাজি আমাকে বলতেছে হুসাইন রে সবর কর, কিছুক্ষণের ভিতরেই আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হইয়া যাবে। এই স্বপ্নের কথাটা যখন হুসাইনে তার বোন জৈনবের কাছে বলছে, তখন জৈনবে মাতম কইরা কান্না আরম্ভ করছে। কিভাবে মাতম কইরা? মাতম মহিলারা দিকেন মাতম কইরা কান্দে, কেউ মারা গেলে নিষেধ, মাতম কইরা কান্দে কান্দন যাইত না, আল্লাহ দিছে আল্লাহ নিছে। কথা কন, হায়াত মৌতের কাছে কারো কোনো হাত আছে? ডাক্তারে বাঁচাই তারব, ডাক্তারে মার তারব, হায়াত মৌতের কাছে কারো কোনো হাত আছে? এই কারণে আল্লাহ যদি কাউরে দুনিয়ার থেকে নিয়ে যা মাতম কইরা কান্দন যাইতো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার বোন জৈনবে মাতম কইরা কান্দতেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন জিন্দা ডাক দিয়ে বলতেছেন, জৈনব তুমি মাতম কইরা কেন কান্দ? আল্লাহ বেজার হইব, জৈনব নিষেধ করলাম, আমি হুসাইন যদি শাহাদত বরণ করি তুমি কিন্তু মাতম কইরা কাঁদতে পারবা না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাতম কইরা কান্দবার অনুমতি দিয়া গেছে না নিষেধ কইরা গেছে? কথা বলেন। তাহলে আজকে যারা হাচ্চুন আর হুচ্চুন কয়া যারা মাতম কইরা কান্দে, তারা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছে না ওনার কথার উল্টা গেছে? কথা বলেন। আজকে হাচ্চুন আর হুচ্চুন কইলা যারা মাতম কইরা কইরা হুসাইনের জন্য কান্দে, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছিল না এজিদে। কথা বলেন ঠিক কি না? যে এজিদে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নাই, আজকে যারা মাতম কইরা কান্দে তারাও হুসাইনের দল না, তারা হইছে এজিদের দল। কথা কোন ঠিক কি না? ও মুসলমান, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীও ছিল, আবার নবীর আপন চাচাতো ভাই। মুসিবতের ওয়াজ যেহেতু করতেছি, এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর একটা মুসিবত না? কথা কন, ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 9 তারিখ স্বপ্নে দেখছে আল্লাহর পয়গাম্বর চুলগুলা এলোমেলো, আমাদের নবীজির মাতার চুলগুলা এলোমেলো, নবীজির শরীর মুবারকের মধ্যে ধুলাবালি লাগিয়া রয়েছে, নবীজির হাতের মধ্যে একটা বোতল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, নবী গো এই ধুলি মিশ্রিত অবস্থায় আপনি কোথায় যাইতেছেন? আপনার মাতার চুলগুলা এলোমেলো, আপনার হাতের মধ্যে একটা বোতল, দেখা যাইতেছে আপনি কোথায় যেন যাইতেছেন। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জানো না ওই কারবালার পুরাত নদীর কিনারায়
আমার নাতি হুসাইনকে নির্মমভাবে শহীদ করছে, আমি নবী বোতল লইয়া যাইতেছি রক্ত আনার জন্য, আমার নবীর আমার নাতির রক্তগুলো আমি জমা করব হাশরের কঠিন ময়দানে, আমার নাতির পক্ষে আমি আল্লাহর দরবারে বিচার চাইব। জুরে কোন সুবহানাল্লাহ মাই আয়া নাহি হো বুলায়া গায়া হো মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো মাই আয়া নাহি হো বুলায়া গায়া হো। ও মুসলমান, এজিদ এজিদে নামাজ পড়তো না, বে নামাজি আছেন, এজিদ কি আছেন? বে নামাজি। এজিদের আরো কিছু খারাপ গুণ আছেন, সে মদ খাইত, বে নামাজি ছিল, মদ খাইত, নারী লিপসু ছিল, নারীদেরকে নিয়ে গান বাজনা করত। তাহলে এজিদে কি ছিল? এক নম্বরে বে নামাজি। মহরম মাসের দশ তারিখে যারা তাজিয়া লয়া মিছিল করে, এরা নামাজ পড়েনি, কথা বুঝলে জবাব দিয়ে। এজিদে কি আছেন? বেনামাজি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি আছেন? নামাজিও মুত্তাকিও, নামাজিও মুত্তাকিও। আর এজিদ আছেন বেনামাজি এবং ফাসেক, বেনামাজি ফাসেক। আজকে মহরম মাসের দশ তারিখে তোমরা তাজিয়া মিছিল লইয়া বাহির হও, অথচ নামাজ পড়ো না, অথচ নামাজ পড়ো না। ও আল্লাহর বান্দারা তোমরা শুনিয়া রাখো, এজিদও নামাজ পড়তো না, তোমরাও নামাজ পড়ো না, মহব্বত দেখাইতাছো হুসাইনের, কাম করতাছো এজিদের, কথা কোন ঠিক কিনা? মহব্বত দেখাইতাছো হুসাইনের, কাম করতাছো এজিদের। তাহলে হাশরের কঠিন ময়দানে তোমরা হুসাইনের সাথে থাকতে পারবা না, তোমরা এজিদের সাথেই থাকবা, কারণ তোমরা দুনিয়াতে নামাজ পড়ছো না। ও মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে থাকতে চাইলে, কারণ জান্নাতের যুবকদের সর্দার হইব হাসান এবং হুসাইন। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথা বলতেছে, হযরত আলীর সাথে আমরা নবী কথা বলতেছে, পয়গম্বর জিজ্ঞাসা করলো, আলী বলো দেখি জান্নাতের নারীদের সর্দারিনী কে হইবে? জান্নাতের নারীদের সর্দারিনী কে হইব? নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দিয়া বলতেছেন, নবী গো আপনার জবান দেখা শুনছি জান্নাতের নারীদের সর্দারিনী হইব, আপনার মেয়ে আমার স্ত্রী ফাতেমা। জুরে কোন সুবহানাল্লাহ, ফাতেমা তু সাইয়েদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের নারীদের সর্দারিনী হইব। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী আলী, এখন বলো দেখি জান্নাতের যুবকদের সর্দার হইব কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন নবীজির দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জানি না, এটা জানি না, আপনি বলেন কে হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আলী জান্নাতের যুবকদের সর্দার হইব তোমার দুই সন্তান, আমার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জুরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবীজি দেখে দুইজন সাহাবী আসতেছে, একজন আবু বকর একজন উমর। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আলী আরেকটা প্রশ্ন করব তোমাকে, বলো দেখি জান্নাতে মুরব্বীদের সর্দার হইব কে? সুবহানাল্লাহ কইতেন, জান্নাতে মুরব্বীদের সর্দার হইব কে? এই প্রশ্নটা করলাম, এখনো আবু বকর উমর আসে নাই,
এরারে দিককা ওই নবীজি আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছে ও আলী বলছেন দেখি মুরুব্বিদের সর্দার উপকাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দি বলতেছেন পয়গম্বর জান্নাতের মুরুব্বিদের সর্দার কে হবে এটাও আমি বলতে পারব না আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দি বলেন আলী জান্নাতের মুরুব্বিদের সর্দার হইব আমার সাহাবী আমার গারে হেরার সাথী আমার হিজরতের সাথী আমার আবু বকর সিদ্দিক জুরে কোন সুবহানাল্লাহ মুরুব্বিদের সর্দার হইব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতে বলতে দুজন নবীজির কাছে আইছে আওয়ার পরে ওই নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনার মেয়ের জামাইর সঙ্গে কথা বলছেন মুস্কি মুস্কি হাসি দিয়া এখন আমরা দুইজন আরছি আপনার চেহারা মুবারক মলিন হয়ে গেছে ওগো আল্লাহর নবী আমরা কোনো বেয়াদবি করে ফেলছি নাকি কোনো অন্যায় করছি নাকি কেন চেহারা মুবারক মলিন হইছে জানতে চাই নবীজি ডাক দি বলতেছেন আবু বকর ও আমার উমর তোমরা তো বড় ভাগ্যবান তুমি আবু বকর জান্নাতের মুরুব্বিদের সর্দার হইবা তোমার আমল তো হাসরের ময়দানে অনেক বেশি ও আমার আবু বকর চেহারা মলিন হয়ে গেছে উম্মতের কথা আমার স্মরণ হইয়া গেছে উম্মতের কথা মনে পড়া গেছে আবু বকর রে আমি জানতে চাই হাসরের কঠিন ময়দানে যখন আমার উম্মত বিপদে পড়া যাবে তুমি আবু বকর আমার উম্মত রে কি দিবা জানতে চাই জুরে কোন সুবহানাল্লাহ তুমি আবু বকর আমার উম্মতকে কি দিবা তুমি যে আল্লাহর কাছে এত দামি হইছো তোমার আমল যে এত পছন্দের আমার উম্মতকে তুমি কি দিবা হযরত আবু বকর সিদ্দিক ডাক দি বলতেছেন নবী গো আপনি আপনার উম্মতের জন্য আমার কাছে আমল চাইছেন আমি আবু বকর আমার জীবন জি আমার জীবনের নেক আমলগুলা চার ভাগ কইরা কই ভাগ কথা বলেন ও আল্লাহর পয়গম্বর আমি আবু বকর আমার জীবনের নেক আমলগুলা চার ভাগ কইরা এক ভাগ আপনার গুনাহগার উম্মতরে আমি হাসরের ময়দানে দিয়া দেব নবীজি বললেন উমর তুমি আমার উম্মতরে কি দিবা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আবু বকর যদি তার জীবনের চার ভাগের এক ভাগ আপনার উম্মতরে দিয়া দেয় আমি উমর আমার জীবনের যত আমল আছে এর চার ভাগের এক ভাগ আপনার গুনাহগার উম্মতকে আমি হাসরের ময়দানে দিয়া দেব নবীজি বলতেছেন আবু বকর তুমি যে দিবা চার ভাগের এক ভাগ উমর তুমি যে দিবা আমার উম্মতরে চার ভাগের এক ভাগ এই কথাটা একটা কাগজের মধ্যে লিখাল কাগজের মধ্যে লেখছে নবীজি বলতেছেন আবু বকর দুইজনে স্বাক্ষর করো আবার হাসরের ময়দানে গিয়ে অস্বীকার করতে পারো দুজনে স্বাক্ষর করছে দুজনের পাশে আমরা নবীও স্বাক্ষর করছে নবী কো আমি সাক্ষী এমন সময় নবীজির দরবারে আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসছে জুরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন নবী গো আল্লাহ আমারে পাঠাইছে কাগজটা দিয়া দিতেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছ থেকে কাগজটা নিয়ে গেছে কিছুক্ষণ পরে জিব্রাইল আবার নবীর কাছে আসে খালি হাত আল্লাহর পয়গম্বর ডাক দি বলতেছেন জিব্রাইল গেছো কাগজ লইয়া আইছো খালি হাতে তার কারণটা কি আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দি বললেন নবী গো গেছি কাগজ লইয়া আইছি খালি হাতে কাগজটা আল্লাহ রাইখা দিছে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীরে গিয়া জানাই দিবা হাসরের কঠিন ময়দানে উম্মত যখন বিপদে পড়ব তখন আল্লাহ কাগজটা জমি
হাসরের ময়দানে ফাটাইব, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে জান্নাতের যুবকদের সর্দার হইব নবীজির দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা যেইভাবে নামাজ পড়তো, যেইভাবে আমল করতো, আমরা কি তা এরার নাম লইয়া মাতুন করলে চলবো না? আমরা এরার মতন আমল করণ লাগবো, আমল করণ লাগবো। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান পুরুষেরা, আমার মা বোনেরা, গরিব বইল্লা নিজেরে একবারে একবারে দুর্বল বানাইলেন না, গরিব কে বানাইছে? আরো জোরে কন, একটা গরিব মানুষ যদি আল্লাহরে পাই, একটা গরিব মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, ওই গরিব মানুষটাও কেমন দামি হয়। রাবিয়া বসরিয়ার গরো সুট ঢুকছে, মনে আছে নি কথা? কি ঢুকছে রাবিয়া বসরিয়া নামাজ মনে মনে কইতাছে, আই রে সুটটা যে আমার গরো ঢুকলো, গরো তো কুস্তা নাই, একই তা নিব, একই তা নিব, আমার ঘরে তো কিচ্ছু নাই, কি সুটটা যে আমার ঘরে ঢুকলো, হে একটা মানুষ আল্লাহর বান্দা তো, হে খালিয়াতে যাইব আমি রাবিয়ার, এটা সহ্য হইতেছে না, সুর যে ঘর থেকে খালিয়াতে যাইব এই কথাটা রাবিয়া বসরিয়ার সহ্য হইতেছে না। তাড়াতাড়ি নামাজের সিলা সালাম ফিরাইছে, তাড়াতাড়ি নামাজের সালামটা ফিরাইয়া সূরা বেড়ারে ডাক দিছে, ওরে আল্লাহর বান্দা এদিকে আসো, আমার গরো কিচ্ছু নাই, আমার গরো একটা উজু করার মতন পানির বর্তন আছে, উজু করবার একটা বদনা আছে, বদনাটা লয়ে যাও গা, ইডা নিয়া বিক্রি করলে তুমি কিছু টাকা পাইবা, আমার গরো আইসো খালিয়াতে যাইবা, এটা আমার কাছে কেমন কেমন লাগতেছে, তুমি আমার করে চুরি করতে আইছো, আমার উজুর বদনাটা লয়ে যাও গা, এটা নিয়ে বিছলে কিছু টাকা পাইবা। ও মুসলমান, তারা আছেন মানুষ, সুরা বেড়া গিয়া বদনাটা আনছে, ছায়া দেখে বদনাটার ভিতরে পানি, উজুর পানি, রাবিয়া বসরিয়া ক, বদনাটা তো আমি তোমার দেলাম লয়ে যাবো গা, ঠিক আছে, বদনালার ভিতরে যখন পানিটা আছে একটু কষ্ট করে উজুড়ো পেরালাম না, দিহি তোমার উজুড়াও নি, সুবহানাল্লাহ কইতেন না, কার সাথে কথা কথা বলেন? সুররে কইতাছে বদনালা বিক্রি করলে একটা পয়সা পাইবা, তুমি আমার গরো খালিয়াতে দেবা গা, বদনাটা আনো, বদনাটা আনছে এটার ভিতরে পানি, রাবিয়া বসে এক, পানি যখন আছে একটু উজুড়া করো না দিহি, কারণ উজু তুইছে মুমিনের হাতিয়ার, সুবহানাল্লাহ জোরে কর, উজু হইছে মুমিনের হাতিয়ার, এক উজুড়া করো। রাবিয়া বসরিয়া বুঝাইয়া সমজাইয়া সূরা বেড়ারে উজু করাইছে, কি করাইছে? সূরা বেড়া উজু করছে। রাবিয়া বসরিয়া কইতাছে, ভাই উজুটা যখন করছো তাহাজ্জুদের সময়টা যাইতেছে গা, দুই রাকাত নামাজ পড়ে লও না, সুবহানাল্লাহ কইতেন না। রাবিয়া বসরিয়া দেখছি নি সুর রেখে ধরছে, ও বর্তনটা লয়ে যাও গা, এরে বর্তন ডানছে, আনার পরে বর্তন বর্তনের ভিতরে পানি, একটু উজু করে লাও, উজু করছে, ও উজু যখন করছো ভাই তাহাজ্জুদের সময়টা যাইতেছে গা, দুইটা রাকাত নামাজটা ফইরা বদনা লয়ে যাও। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি, রাবিয়া বসরিয়া ওই চুরা লোকটারে উজু করাইছে, তাহাজ্জুদের নামাজও দাঁড় করাইছে, তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া ডাক দি বলতেছিল, গো আমার মালিক, ও গো রব্বুল আলামিন, তোমার দরবার ছাড়া তো যাওয়ার কোনো জায়গা আমাদের নাই, কথা কোন ঠিক কিনা, যদিও পাপে ডুবা নেকি হইতে বুক ভরা পূর্ণ আশা, তুমি যে গাফুর, হেলাই হেলাই কাটাইলাম ববের জিন্দেগি,
জেনে বুঝে না করিলাম আল্লাহ তোমার বন্দিগি, তুমি ছাড়া কারো কাছে আমরা করি বরুদ, তুমি বিনে কে বুঝিবে মৌলা আমরার মনেরই বেদন। এইভাবে রাবিয়া বসরিয়া আমার আল্লাহর দরবারে কান্না আরম্ভ কইরা দিছে, আর ডাক দিয়ে বলতেছেন, ও গো রাব্বুল আলামিন, ও আমার মালিক, তোমার বান্দা আমার ঘরে চুরি করতে আসছিল, আমি রাবিয়া সিস্টেম কইরা তারে উজুড়া করাইছি, আমি রাবিয়া সিস্টেম কইরা তারে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড় করাইছি, ও আমার মালিক, বান্দার দিলের মালিক তো তুমি, জুরে কন সুবহানাল্লাহ, দিলের মালিককে আর জুরে কন, তু দিল মে আতা হে নজর মগর নজর মে আতা নাহি, বান্দা মৌলার বান্দার দিলের মালিক একমাত্র মৌলা, কথা কোন ঠিক কিনা? হযরত রাবিয়া বসরিয়া আল্লাহর দরবারে চোখের পানি চাইরা কান্দে, ও আমার মালিক, এই লোকটারে আমি নামাজও দাঁড় করাইছি, আমার যুদ্ধুর কাম আছে আমি করছি, এখন তোমার কাম তুমি করো, জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ এখন তোমার কাম, আমার কাম আছে না, আমি উজু করাইছি নামাজ দাঁড় করে নিছি। সঙ্গে সঙ্গে এলহামের মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, রাবিয়া গো, ও রাবিয়া, ও আমার বান্দি রাবিয়া, শুনো, তোমার ঘরে চুরি করতে আসছে, তোমার ঘরে চুরি করতে আইসা ওই লোকটারে তুমি উজু করাইছো নামাজে দাঁড় করাইছো, ও রাবিয়া এখন আমার দরবারে কান্দ, আমি যেন লোকটারে মাফ কইরা দেই, রাবিয়া গো তুমি শুনিয়া রাখো, এই লোকটারে আমি আমার ওলি আউলিয়াদের দফতরে তার নামটা লিখিয়া দেলাইছি, জুরে কোন সুবহানাল্লাহ। রইছে বুড়া মানুষ ইহুদি মুসলমান না, রাস্তার কিনারে বইয়া রইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বাবা কেন বইসা রইছেন? লোকটা বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আলী, আমি দুর্বল অসহায় অবস্থায় বইয়া রইছি, হাইটা বাড়িতে যাওয়ার মতন শক্তি আমার নাই, কোনো মানুষও পাইতাছি না আমারে আগায়া দিব, এই জন্য সারাটা রাত্রি আমি এখানে বইসা রইছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, চাচা উঠেন। উনারা সুন্দর কইরা ধরে উঠাইছে, সুন্দর কইরা ধরে উঠাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরছে, দইরা লোকটারে সুন্দর কইরা নিয়া বাড়িতে দিয়ে আইছে, জুরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু যখন লোকটার বাড়ির গাড়াত দিয়েছে, লোকটা জিজ্ঞাসা করলো, ইদার নাম কি? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম কি এর নাম? ইসলাম ধর্ম কি এটা? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হ্যাঁ আমরা নবী, আমরা এইটাই শিক্ষা দিছি, আমরা তবলিগের মধ্যে বয়ান করি, একরামুল মুসলিমিন, কথা কম আছে না, কালিমা, নামাজ, এলম ও জিকির, এরপরে একরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত এবং তবলিগ, সহিউসুল না, একটা আসেনি একরামুল মুসলিমিন, একরামুল মুসলিমিন কারে কো, আরেক বড়ার খেতে লাইল কাটন, আমরার এলাকাতে আমিনে কইতাছে, ভাই সাহেব হগলদের হে তুই মাইপা কম পাই, আমদের হে দি মাইপা খালি বেশি পাই, কো আমার ঘর একটা কাছি আছে আর একটা কুদাল আছে, কথা কয় না, ইমন কাছি ওলা আর কুদাইলা সমাজ আছে কিনা নাই? আল্লাহর রাসূল বলেন, মান আহাজা শিবরান মিন আরদি আহাদিকুম, যদি কাহারো জায়গা আধ হাত পরিমাণ জবর দখল করো, লাল কেটটা দখল করো, জুরে দখল করো, হাসরের কঠিন ময়দানে তোমার বুকের মধ্যে সাত তবক জমিনের মাটি দিয়ে আল্লাহ একটা মালা বানায় বুকের মধ্যে ফেলাই, আজকা মঞ্চের ক্ষেতের লাল কাটন কবরে গেলে সব কিছু আমরা কড়াই গন্ডায় আমরা বুঝাই, কথা বলেন
এই জন্য ভাইও ও আরেকজন মুসলমান দিয়ে একরাম করবেন আপনারে স্বয়ং আল্লাহ একরাম করব কথা বলেন ঠিক কি না আপনি মুসলমান কি কোন কোন মানুষকে একরাম করবেন একরাম করব আপনারে কাটা বিড়াল একরাম করছে বেশ্যা নারী বেশ্যা মহিলা বিড়াল একরাম করছে বিড়াল রে পানি পান করাইছে কুকুর রে পানি পান করাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া কয় এই বেশ্যা নারী এতদিন জমিনের মধ্যে তোর নাম আছেন বেশ্যা এখন আমি আল্লাহ আমার আরশের মধ্যে ওলির দফতরে নাম লিখে দিছি সুবহানাল্লাহ একরাম এর এত বড় একটা গুণ আজকে আমরা সমাজে একরাম নাই সব আছে একরাম নাই মানুষের প্রতি মানুষের দরদ নাই এক বোতল মদ পাইছে একটা মদের বোতল পায়া একটা মানুষকে গিয়া খুন করে লাইছে কথা কয় না শহরের মধ্যে যারা সন্ত্রাসী করে এরা সন্ত্রাসী কইরা একজন মানুষ মানুষকে হত্যা করে কইরা ছাড়লে হেরারে নেতারা কি দে টাকা দে ই টাকা দে হেরা ফেন্সি কিন্না খা কথা কন তাহলে হে ফেন্সির লোভে আরেকটা মানুষকে খুন কইরাইছে আমাদের সমাজের মধ্যে এখন একরাম এমন ভাবে চইলা গেছে মানুষের মানুষের অন্তরে মদের বোতলের মায়া আছে মানুষের রক্তের মায়া নাই মহব্বত নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইও অনুরোধ কইরা বইলা যায় একরামের গুণটা অর্জন করেন একরামটা বিশাল বড় একটা গুণ তো যেই কথাটা বলতেছিলাম ওই মুরব্বী ইহুদি সে বলতেছে যে আলী তুমি আমারে রাস্তা থেকে আইনা বাড়ি দিয়ে গেছো এটার নামও ইসলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন চাচা আমরা নবী আমাদেরকে এই গুলাই শিক্ষা দিছে ইহুদি লোকটা ডাক দিয়ে বলতেছেন আলী আমি আর বাড়ির ভিতরে ঢুকবো না আমাকে লইয়া তোমাদের নবীজির দরবারে যাও আমি নবীজির সামনে যাইয়া কালিমা পইরা মুসলমান হইয়া যাব ও মুসলমান যেই কথাটা বলতেছিলাম একটা নেককার মানুষের সহবত পাইলে একটা আল্লাহওয়ালা বুজুর্গর সংস্রব পাইলে ওই লোকটা অবশ্যই নেককার এবং আল্লাহর ওলি হইয়া যায় কথা কোন ঠিক কিনা তো যেই কথাটা বলতেছিলাম ও আমার মা বোনেরা বিভিন্ন সময় আল্লাহ আমরারে বিভিন্ন ভাবে পরীক্ষা করব পরীক্ষার মধ্যে ফাঁস করণ লাগব হযরত আইয়ুব আলাইহিস সালাম যেমন ফাঁস করছে 18 বছর পর্যন্ত কিরা গাইছে কিরা 18 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামরে হারায়া 53 বছর পর্যন্ত কাঁদছে নবী রাসূলগণের মুসিবত নবী রাসূলগণের মুসিবত কম আছেন না বড় আছেন বেশি আছেন অনেক বেশি ও মুসলমান সারা পৃথিবীর সমস্ত মানুষের মুসিবত যদি এক পাল্লায় রাখেন আর আমার আপনার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া ওই দিন নবীজির মনের মধ্যে যে কষ্টটা আইছিল ওই কষ্টটা ওই মুসিবতটা যদি আরেক পাল্লায় রাখেন নবীজির মুসিবতের পাল্লা ভারী হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই কারণে বিভিন্ন সময় আল্লাহ আমরারে মুসিবত দিয়া পরীক্ষা করে কি করে পরীক্ষা করে অসুস্থতা দিছে রোগ দিছে মুসিবত দিছে খিদার যন্ত্রণা দিছে বিভিন্ন রকমের মুসিবত দিয়া আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব যেমন ভয়ভীতি দেখায়া বিভিন্ন ভয় দেখাইব আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জু জু শব্দের অর্থ হলো খিদার যন্ত্রণা দিয়া খুদার তোরাই আল্লাহ তোমারে পরীক্ষা করব ও মুসলমান যে কথাটা বলতেছিলাম যতই খুদার তো থাকি না কেন আমরা নবী থেকে বেশি খুদার তো থাকি না কথা কন আমরার গোরের সোলার মধ্যে তো দৈনিক একবার হলো আগুন জ্বলে
নবীজির ঘরের চুলার মধ্যে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস চুলার মধ্যে আগুন জ্বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে আগুন জ্বলছে না, চুলার মধ্যে ছেলে মেয়েগুলা খাবারের যন্ত্রণা ফ্যাক্টরে মাড়ির সাথে লাগায়া হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পুইরা রইছে, ঘরের মধ্যে খাবার নাই। আমরার বাংলাদেশের মধ্যে একসময় অভাব আছে, স্বাধীনের পরে বলে দেশের মধ্যে খুব অভাব দেখা দিছিল, মানুষের লাউ এর যাও খাইছে, ওই বছর বলে খুব বেশি লাউ হইছিল, লাউ মুরব্বীরা কই তার স্বাধীনের পরে দেশের মধ্যে খুব লাউ হইছিল, আর ওই সময় মানুষে লাউ এর যাও খাইছে, মানুষে মানুষের ভূমি খাইছে। এরপরেও শেখ মুজিবুর রহমান সব কয়ে গেছে যে কম্বল চুরি করছে, কথা কয় না শেখ মুজিবুর রহমান সব বলে বলছেন অন্য রাফা স্বর্ণের খুনি তেলের খুনি আর আমি পাইছি সুরের খুনি, কথা কন। এই কারণে তো আমার দেশটাই বিপদ। আজকে সংসদ ভবনের মধ্যে যে 300 MP মন্ত্রী আছে, সংসদের 300 MP মন্ত্রী যদি এরার ভিতরে যদি আল্লাহর বই থাকতো, এই দেশটা সিঙ্গাপুর থেকে আরো ধনী রাষ্ট্র হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা। যদি এরা বাংলাদেশের টাকা পয়সা গুলা চুরি না করত, যদি সংসদ ভবনের এমপি মন্ত্রী গুলা সচিব গুলা এই দেশের অর্থ ডাকাতি না করত, চুরি না করত, বাংলাদেশের টাকা নিয়ে সুইজারল্যান্ড সুইস ব্যাংকের মধ্যে নিয়ে জমাইছে, কথা কন। যদি কারণ আমরার দেশটা এটা ইমন একটা মাটি আল্লাহ আমরা দিছে, একটা গাছ লাগাই দিলে কয়েকদিনের ভিতরে গাছটা ফুলে যাবে, কথা কন। মাহাতির মোহাম্মদ আসিন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে আসিন, মাহাতির মোহাম্মদ, মাহাতির মোহাম্মদ বলছিল বাংলাদেশ এটা বাংলাদেশের মাটি হয়েছে সোনার খনি, এটা এমন মাটি এটার ভিতরে জেরা লাগাই বাহিনী উড়বে, কথা কোন ঠিক না। বাংলাদেশের মাটি দামি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যারা নেতৃত্ব দিতেছে নেতা ডিবালা না, বাংলাদেশের টাকা চুরি করে, যার কারণে এই দেশটারে তারা গরিব বানায় রাখছে, কথা বলেন ঠিক কিনা। যদি তারা নেতারা চুরি না করত, এই দেশ গরিব হইল না, এই দেশটা এটা উন্নত দেশ, এটা সিঙ্গাপুর থেকে আরো উন্নত হয়ে যেত। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, কোনো এক সময় আমরার দেশে অভাব আছেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে অভাব দিয়া খিদার যন্ত্রণা দিয়াও আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত। ও আমার ইমানদার বান্দা বান্দি শোনো, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল নষ্ট হয়ে যাইব গা, ব্যবসা নষ্ট হয়ে যাইব গা, ব্যবসার মধ্যে তুমি লস খায়া লাইবা, ওয়াল আনফুসি তোমার দেহের মধ্যে রোগে ধরব, এটাও একটা মুসিবত, দেহের মধ্যে কোনো রোগে আক্রান্ত হওয়া এটাও কি মুসিবত। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত, এবং তোমার ফসলাদির মধ্যেও মুসিবত আসবে, যদি এই সমস্ত মুসিবতে ধৈর্য ধারণ করতে পারো। আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, হে আমার পয়গম্বর আপনি পৃথিবীবাসীকে জানাইয়া দেন তারা যদি ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত লিখা রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লামা এলাকাবাসী যারা আছেন, আল্লাহর হস্তে সকলে ভিতরে চলে আসুন, হযরত চলে আসছে, আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবে, আপনাদেরকে নিয়ে দোয়া করবে, যারা বাহিরে আছেন সকলে ভিতরে চলে আসুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।